অনেক সময় কিন্তু পশু পাখিকে ইচ্ছে করে কষ্ট দেওয়া হয়, বিশেষ করে কোরবানির সময়। একেবারে ধারহীন একটা ছুরি নিয়ে অনেকে কোরবানি করছেন, পোজ দিচ্ছেন তো দিচ্ছেনই, দিচ্ছেন তো দিচ্ছেনই, কিন্তু আসলেই গরু জবাই হচ্ছে না বা তার গলাও কাটছে না। আবার আপনি দেখবেন যে সেই দিনাজপুর থেকে ঢাকায় গরু নিয়ে আসছে, গরুটাকে এই 12 ঘন্টা 16 ঘন্টা 17 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত ট্রাকে দাঁড় করিয়ে রাখছে, ঠিকমতো খাবার দেওয়া হয় না। অনেক সময় দেখবেন যে গরুটাকে যে নিয়ে আসা হচ্ছে, এই গরুগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে ট্রাকের যেই দেয়া কি বলে ওপরের যে অংশ, ট্রাকের যে পাল্লা বা ট্রাকের যে বডি, এ বডির মধ্যে নাট দিয়ে কিন্তু আপনার গোল গোল করে পেঁচানো থাকে টাইট দেওয়ার জন্য, ধরে রাখার জন্য। তো এখন কথা হচ্ছে, আপনি গরুগুলোকে ট্রাকে তুললেন, তারপরে এই নাট বল্টু গরুর পিঠে ঘেঁষা খেতে 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 সেই জায়গাটা ক্ষত হয়ে গেল, চামড়া ভেদ করে গোস্ত উঠে গেল। এমনটা যদি হয়ে থাকে আপনারা খবরদার এই কাজ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা আছে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, জমিনবাসীর উপরে তোমরা দয়া পর্ব সও, রহম দিলওয়ালা হও, জমিনবাসীর প্রতি তোমরা দয়া করো, তাহলে আসমানবাসী তোমাদের প্রতি দয়া করবে। আচ্ছা, এখন কথা হচ্ছে, এভাবে গরু যারা গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসছেন, আপনারা খেয়াল রাখবেন, দেখেন এটা কোরবানির পশু, এটা ইবাদতের একটা বস্তু, আপনি এটাকে যবেহ করবেন, এটা দিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জনের চেষ্টা করছেন, সন্তুষ্ট অর্জনের চেষ্টা করেন। তো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি যে মাধ্যমটি আল্লাহর রাস্তায় কোরবানি করছেন, উৎসর্গ করছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আপনি সেই পশুটাকে কি প্রপার ওয়েতে আনবেন না? 12 ঘন্টা 16 ঘন্টা রাস্তায় জ্যামের কারণে পশুরা দাঁড়িয়ে আছে, হাঁপিয়ে উঠছে, তাকে পানি এবং খাবার, আর এইভাবে গাদাগাদি করে আপনাকে বেশি প্রফিটের জন্য উঠাতে হবে কেন? এটা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না। আপনি বলবেন যে আল্লাহর নবী কি ট্রাকে করে গরু নিয়ে গেছে নাকি, সেটা বলছি না, কিন্তু প্রাণী তো ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি খেয়াল করেন, আল্লাহর নবী বলছেন যখন তোমরা পশুগুলোকে জবাই করবে, তোমরা ছুরিগুলোকে ভালোভাবে ধারিয়ে নেবে, যাতে করে ওই পশুগুলোর কষ্ট বেশি না হয়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যারা আছে তাদের প্রতি তোমরা দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনিও তোমাদের প্রতি দয়া করবেন। আবু দাউদ শরীফের হাদিস। পৃথিবীতে জানা অজানা নানা ধরনের জীবজন্তু রয়েছে, এসবের প্রতি মায়া মমতা পোষণ করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দয়া করে না সে দয়া পায় না। সহিহ মুসলিমের হাদিস 2318। এছাড়াও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরও বর্ণনা করেন, একটি পিঁপড়া নবীকুলের কোনো এক নবীকে কামড় দিলে ওই নবী পিঁপড়ার বাসা জ্বালিয়ে দেওয়ার আদেশ দিলেন, ফলে তা জ্বালিয়ে দেওয়া হলো। তখন আল্লাহ তাআলা এ মর্মে ওহী পাঠালেন যে একটি মাত্র পিঁপড়া তোমাকে কামড় দিল, তাতে কিনা তুমি উম্মত ও সৃষ্টিকুলের এমন একটি সৃষ্টি দলকে জ্বালিয়ে দিলে যারা তাসবিহ পাঠ করছিল। এটা কিন্তু পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও বলেছেন। এখন কথা হচ্ছে, গর্তের পিপিলিকা, গাছের পাতা, যত প্রাণী আছে, এই যে পক্ষীকুল, তারপরে আপনার মক্ষীকুল, তারপরে সাগরে সমুদ্রে যত ধরনের মাছ রয়েছে, সবাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ জপে। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন, এক যৌনকর্মী প্রচণ্ড গরমে হেঁটে যাচ্ছিল, পথে একটি কুকুরকে দেখতে পেল, পিপাসায় কাতর হয়ে কূপের কাছে চক্কর দিচ্ছে, পিপাসায় তার জিহ্বা বের হয়ে গেছে। তখন সে তার চামড়ার মোজা দিয়ে কূপ থেকে কুকুরের জন্য পানি তুলে আনলো এবং কুকুরকে পানি পান করালো, ফলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, একটা কুকুরকে পানি পান করানোর কারণে সহিহ মুসলিমের হাদিস যে আল্লাহ তাআলা ওই যৌনকর্মী মহিলাটাকে মাফ করে দিয়েছিলেন। অবৈধ যৌনকর্ম নিকৃষ্টতম পাপ, কিন্তু একটি অসহায় প্রাণীর প্রতি সে দয়া প্রবণ হয়েছে, তাই আল্লাহ তাআলা তার উপরে দয়া পরবশ হয়ে ক্ষমা করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক স্ত্রীলোককে একটি বিড়ালের কারণে আযাব দেওয়া হয়, কারণ সে বিড়ালটিকে বেঁধে রাখত, নিজেও পানাহার করত না, আবার নিজেও পানাহার করাতো না, আবার ছেড়েও দিত না, যাতে সে জমিনের পোকামাকড় খেতে পারে। অবশেষে বিড়ালটি মারা গেল। এটাও সহিহ মুসলিমের হাদিস। কি অবাক কথা, একজন অসতী নারী জীবের সেরা, একজন অসতী নারী
জীবের সেরা জীব অর্থাৎ শ্রেষ্ঠ মানুষ হয়ে সে যৌনকর্ম করেছে অসতি, অসৎ একজন নারী হ্যাঁ কুকুরের সেবা করার কারণে জান্নাতে গেল, আর আরেকজন ভালো মহিলা বিড়ালকে মারার কারণে জাহান্নামে গেল। তাহলে আমাদেরকে কিন্তু দয়াপর্ব আচরণ করতে হবে প্রাণীকুলের উপরে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তে পেশাব করতে নিষেধ করেছেন। সুনানে আবু দাউদের বিষয়টি বর্ণিত রয়েছে, বর্ণনা রয়েছে, গর্তে বিভিন্ন প্রজাতির পোকামাকড় বসবাস করে, পেশাব করলে তাদের বসতি স্থান নষ্ট হবে, কষ্ট হবে, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তে পেশাব করতে নিষেধ করেছেন। আরবদের কাছে নানান রকমের উট এবং গাধা থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও সৎকার উট আসতো। এগুলো চিহ্নিত করার জন্য আরবরা লোহা গরম করে প্রাণীর মুখে দাগ লাগাতো, এতে পশুগুলোর কষ্ট হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গাধা কিংবা উটের মুখে এভাবে দাগ লাগিও না, যদি লাগাতেই হয় তবে নিতম্বের ওপরে হালকা দাগ লাগাও যাতে তাদেরও কোনো কষ্ট না হয়। প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে সখর, তিনি বিড়ালের বাচ্চা সঙ্গে রাখতেন, তাই তার নাম আবু হুরাইরা বা বিড়ালের পাতা হয়ে গেছে বা বিড়ালের পিতা হয়ে গেছে। প্রাণীর প্রতি ভালোবাসা থেকেই তিনি এমন করতেন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা পাঁচটি প্রাণীর নামে সুরার নামকরণ করেন, সুবহানাল্লাহ। আবার আনাম পশু সম্পদ নামে স্বতন্ত্র একটি সুরাও নাজিল করেছেন। এই সব কিছুই পশু পাখির প্রতি ভালোবাসার নিদর্শন। আপনি কী মনে করছেন, পাঁচটা প্রাণী নিয়ে পাঁচটা সুরা, স্বতন্ত্র সুরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেন তেন বিষয়টা, তাহলে আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে। তারপরে এছাড়াও দেখেন পশু পাখি, অনেকে দেখা যায় যে বাসার মধ্যে থেকে পাখি বাচ্চা নিয়ে চলে আসছেন, ডিম নিয়ে চলে আসছেন, এগুলো কিন্তু ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিরুৎসাহিত করেছেন। আপনার ভিতরে যেমন মায়া মমতা ভালোবাসা হৃদ্যতা কাজ করে, একটা মা সেটা পাখি হোক সেটা গরু হোক মহিষ হোক, তার ভিতরেও কিন্তু ভালোবাসা হৃদ্যতা মায়া মমতার কাজ করে। সুতরাং আপনি সেই মার মুখ থেকে যদি সন্তানকে নিয়ে চলে আসেন, আপনার সন্তানকে কেউ নিয়ে চলে গেলে যেমন কষ্ট অনুভূত হয়, তাদের ভিতরেও আল্লাহ তাআলা এমন অনুভূতি দিয়েছেন, তাদের কষ্ট হয়। এই জন্য বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন তিনি এই ধরনের কাজগুলো নিরুৎসাহিত করেছেন। এখন কথা হচ্ছে কোরবানির পশু যারা আপনারা আনছেন, এরকম নির্দয় আচরণ করবেন না। অনেকে দেখা যাচ্ছে নিজের বিলাসিতার জন্য অনেকগুলো পাখি বাজার থেকে টাকা আছে কিনে নিয়ে এসে বাড়ির মধ্যে খাঁচা আটকে রাখতেছে, দুই মাস তিন মাস পরে এই পাখিটা খেয়ে না খেয়ে মারা যাচ্ছে। সে পাখি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে খাঁচায় বন্দি করা রাখার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। যার জায়গা যেখানে যেভাবে দরকার আল্লাহ তাআলা সেভাবে রেখেছেন। তারা বনে থাকবে, গাছে থাকবে, ছাদে থাকবে, মুক্ত বিহঙ্গ হ্যাঁ আকাশে উড়ে বেড়াবে। তো পাখি তাকে শৃঙ্খলাবদ্ধ আপনি করবেন না, এটা করা আপনার জন্য জায়েজই নাই। এবং পরিবেশবিদরা তো এখন বলছেন যে পরিবেশ ভারসাম্যহীন হয়ে যাচ্ছে, ভারসাম্য রক্ষা রক্ষিত হচ্ছে না, অনেকে পাখির গোস্ত খান এই যে শিকার করে করে, এগুলো আপনারা করবেন না। তারপরে পাখিকে আটকে রেখে এভাবে বাড়িতে লালন পালন করবেন না। আবার খাঁচার মধ্যে অনেক সময় দেখা যায় সিংহ বাঘ এগুলোকে বছরের পরে বছর আটকে রাখা হচ্ছে, যদি এগুলোর জীবনের জন্য ক্ষতিকর, যদি এগুলোর জন্য জীবনের হুমকি হয়ে দাঁড়ায়, যদি এগুলো জীবনের জন্য যদি হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে অবশ্যই আপনি এগুলো থেকে বিরত থাকবেন এবং পশু পাখিকে আপনি রক্ষা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।